ধর্ষণ করে খুনের ঘটনা থামতেই চাইছে না ঘটনার পরে কিন্তু একাধিক ঘটনা আমাদের রাজ্যে ঘটে গেল জয়নগর থানা এলাকার এলাকার কাছে সেখানেও কিন্তু একটি নবছরের শিশু ন বছরের একটি ক্লাস ফোরের একটি ছাত্রীতে এসে আহ টিউশন পরে ফিরছিল তাকেও কিন্তু একইভাবে একেবারে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে কিন্তু অভিযোগ এবং একেবারে উত্তাল হয়ে পড়েছে এলাকা এবং দেখা যাচ্ছে একের পর এক ঘটনা ঘটছে এবং সেটাকে কেন্দ্র করে যেভাবে আরজি করকে কেন্দ্র করে দেখা গেছিল যে রাতের দখল নিয়েছিল মহিলারা এবং শিল্পীরা রাস্তায় নেমেছিল এবং রাজ্যের সাধারণ মানুষ তারাও কিন্তু প্রতিবাদ করেছিল অন্যদিক থেকে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি যেমন রাস্তায় নেমেছিল রাজ্যের শাসক দলও তারা রাস্তায় নেমে তারা কিন্তু শাস্তির দাবি জানিয়েছিল কিন্তু কিন্তু এই ঘটনা একইভাবে কোথাও থেকে একেবারে থামছে না একের পর এক ঘটনা ঘটে চলেছে বেলায় আহ টিউশন ন বছরের একটি মেয়ে ক্লাস ফোরের একটি ছাত্রী সে কিন্তু ফিরছিল এবং ফেরার সময় আহ সম্ভবত তার বাবার দোকানে একবার দেখাও করে সে ফিরছিল কিন্তু তারপরে আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না পরবর্তীতে তার দেহ উদ্ধার হয় এবং পুলিশ কিন্তু সেই তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে এবং পুলিশ মহিষমারি এলাকার কিন্তু সিসিটিভি ফুটেজ যাচাই করে সেখান থেকে যে ভয়ঙ্কর সূত্র কিন্তু তারা পায় এবং একটি ছেলেকে কিন্তু গ্রেপ্তার করে এবং সে নাকি কবুলও করে নিয়েছে যে সে এই খুন বা ধর্ষণের সঙ্গে যুক্ত এবং তারপরে কিন্তু মহিলারা যেভাবে ঝাঁটা নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমেছে এবং বিভিন্নভাবে পুলিশের পুলিশের দিকে তেরে গেছে এবং জয়নগর থানার বাইরে কিন্তু ব্যাপক বিক্ষোভ দেখি এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষিপ্ত জনতা বা এলাকার মানুষ তারা কিন্তু জয়নগর থানার যে পুলিশ ফাঁড়ি বা থানার মধ্যে কিন্তু তারা ঢুকে একেবারে কিন্তু ভাঙচুর চালায় পুলিশের বাইক ভাঙচুর করে অর্থাৎ সাধারণ মানুষের যে ক্ষোভ বিক্ষোভ কিন্তু দিন দিন বেড়েই চলেছে এবং এটা শুধু এই ঘটনা নয় গত দুদিন পূর্বে আমরা দেখলাম বাঁশদ্রণীতেও কিন্তু একটা ছেলে সে গাড়ি চাপা পড়ে মারা গেছে সেটাকে কেন্দ্র করে বাঁশদ্রণীর সাধারণ মানুষ তারা কিন্তু রাস্তায় নেমেছিল পুলিশের উপরে দেখিয়েছিল এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ঘটনাগুলো ঘটছে সেটাকে কেন্দ্র করে জন আক্রোশ বা সাধারণ মানুষের যে ক্ষোভ বা জনবিক্ষোভ সেটা কিন্তু অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে এই যে রাজ্য সরকারের প্রতি রাজ্য প্রশাসনের প্রতি রাজ্যের সাধারণ মানুষের যে ক্ষোভ বাড়ছে এই ক্ষোভের পেছনে কি বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে নাকি সাধারণ মানুষের সত্যি সত্যি ক্ষোভ বাড়ছে রাজ্য সরকারের প্রতি এবং রাজ্য প্রশাসনের প্রতিও তাদের কিন্তু ক্ষোভ বাড়ছে এ বিষয় নিয়ে রাজনীতিবিদ ইমতিয়াজ আহমেদ মোল্লা তিনি কি বললেন চলুন শুনে নেব ধর্ষণ নিয়ে একটা কথা বলতে পারি মানুষ আর এই ব্যাপারটাকে মেনে নেবে না আগে মানুষ কি ছিল এটাকে একটা খবরের পাতার একটা লাইন হিসাবে হেডলাইন হিসাবে দেখত বা আপনার ফেসবুকের কটা পোস্ট দেখত কিন্তু আরজিকলের ঘটনার পর মানুষের ভিতরটা এত নাড়িয়ে দিয়ে গেছে যে এই ধরুন গড়িয়াতে কদিন আগে একটা এই বাচ্চা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হলো তারপর তখন কুলতলিতে ঘটনা ঘটলো কালকে এই যে মানুষ স্বতঃফূর্ত মহিলারা যে নেমে পড়ছে পথে লাঠি সোটা ঝাটা নিয়ে এটা প্রমাণ করছে মানুষের ধৈর্যের বাদ ভেঙে গেছে এবং মিথ্যা আশ্বাস দিয়ে আর মানুষকে আটকে রাখা যাবে না অপরাধীর শাস্তি ছাড়া আর কোনো উপায় নেই কোনো পুরস্কার কোনো ক্ষতিপূরণ এইসব মানুষ চায় না অপরাধীর শাস্তি চাচ্ছে মানুষ যদি সরকার এটা না করতে পারে তাহলে কিন্তু আগামী দিনে সরকারের সঙ্গে সাধারণ মানুষের সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে আপনার শখের গাড়িটি কম খরচে সার্ভিস করাতে চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ কাজ এসির ডেন্ট সার্ভিস ওয়াশিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করার পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশে যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ফোর নাম্বারে